সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা মহান আল্লাহ তাআলার অসীম রহমতে এবং কুদরতে ভালো আছো। সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে মদিনা সনদ এবং ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের অধিকার, এই দুইটা টপিকের উপর আলোচনা করব। প্রথমে আমরা মদিনা সনদের ধারণা তোমাদেরকে দেব, এরপরে কিছু উল্লেখযোগ্য ধারা আলোচনা করব, এরপরে মদিনা সনদের গুরুত্ব সম্পর্কে তোমাদের সামনে আলোচনা পেশ করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রিয় জনহুই মক্কাতে থাকতে পারেননি, একটা পর্যায়ে তাকে হিজরত করতে হয়েছে। মক্কাবাসীর তথা তার স্বদেশবাসীর অকথ্য নির্যাতন, সাহাবিদের উপরে অকথ্য নির্যাতন, মদিনাবাসীর আমন্ত্রণ, সর্বোপরি আল্লাহ তাআলার নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 622 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর মক্কা থেকে মদিনা হিজরত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতের আগে এই মদিনার নাম ছিল ইয়াসরিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে তার সম্মানার্থে এটাকে নামকরণ করা হলো মদিনাতুন নবী, মানে নবীর শহর। পরবর্তীতে শুধু মদিনা নামেই এটা বিশ্বে পরিচিতি লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের আগ থেকেই সেখানে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন জাতীয় গোষ্ঠীর, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করত। সেখানে কিছু মুসলমান ছিল যারা ইতিপূর্বে মক্কায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে আবার মদিনায় ফিরে এসেছে। সেখানে কিছু হিজরতকারী বা মুহাজির মুসলমান ছিলেন যারা মক্কা থেকে অকথ্য নির্যাতনে অতিষ্ঠ হয়ে মদিনায় হিজরত করেছিলেন। এই মুসলমান ছাড়াও সেখানে খ্রিস্টান ধর্মের লোক ছিল, বৌদ্ধ ধর্মের লোক ছিল, ইহুদি ধর্মের লোক ছিল, পৌত্তলিক ছিল, অন্যান্য ধর্মীয় গোষ্ঠী ছিল। বিশেষত আওস ও খাজরাজ নামে দুইটা সম্প্রদায় ছিল যারা, যাদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ পরিলক্ষিত হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে মদিনাবাসীর আমন্ত্রণ, অপরদিকে আল্লাহ তাআলার নির্দেশ এবং মক্কাবাসীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পরে সেখানে তিনি সেখানকার বসবাসরত সকল সম্প্রদায় এবং গোষ্ঠীকে নিয়ে, সকল ধর্মের মানুষদেরকে নিয়ে একটা সনদ প্রবর্তন করেছিলেন, যেটা ইতিহাসে চার্টার অফ মদিনা বা মদিনার সনদ নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদের মধ্যে সকল ধর্ম বর্ণের লোকদেরকে একীভূত করেছিলেন। এই সনদে তিনি মদিনা বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এই সনদ প্রবর্তন তার প্রজ্ঞার, তার মেধার, তার দূরদর্শিতার পরিচয় বহন করে, এজন্য এটাকে ম্যাগনা কার্টা বলে অভিহিত করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সনদের ধারা নিয়ে কিছুটা মতান্তর রয়েছে। কতিপয় ঐতিহাসিক, হাদিস বেত্তা এবং সিরাত লেখকের মতে এ সনদের ধারা হচ্ছে 47টি। এ সনদের ধারা হচ্ছে 47টা এবং এইটাই বেশি প্রসিদ্ধি লাভ করেছে। তবে বিখ্যাত ইতিহাসবিদ ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি তিনি তার সিরাতুন নবী গ্রন্থের মধ্যে এ সনদের 53টি ধারার উল্লেখ করেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সনদের কতিপয় উল্লেখযোগ্য ধারা আমি তোমাদের সামনে এখন তুলে ধরব। এই সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করলেন এবং সেই প্রজাতন্ত্রের তিনি প্রেসিডেন্ট বা প্রধান হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে এই সনদের মাধ্যমে তিনি নিয়োজিত হলেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পদাধিকার বলে ওই রাষ্ট্রের বিচার কার্যের প্রধান বা প্রধান বিচারপতি পদে অলঙ্কৃত করলেন, পদে অধিষ্ঠিত হলেন। এই সনদের একটা ধারা ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া কেউই অন্য কোনো সম্প্রদায়কে আক্রমণ করতে পারবে না। এই সনদে মদিনায় বসবাসরত সকল গোষ্ঠীকে, সকল সম্প্রদায়ের লোকদেরকে, সকল ধর্মের লোকদেরকে একটা সাধারণ জাতি বলে ঘোষণা করা হলো। এই সনদে উল্লেখ করা হলো যে কোনো ধর্মের, কোনো বর্ণের মানুষের উপর নিষেধাজ্ঞা করা যাবে না, তাদের ধর্ম নিয়ে কোনো কটূক্তি করা যাবে না, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। এই সনদে ঘোষণা করা হলো যদি মদিনা বহিঃশত্রুতার দ্বারা আক্রান্ত হয় তাহলে মদিনায় বসবাসরত সকল সম্প্রদায় ও গোষ্ঠীর লোকেরা সম্মিলিতভাবে সেই আক্রমণের মোকাবেলা করবে বা সেই আক্রমণ প্রতিহত করবে। এইভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদ প্রবর্তন করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুরুত্বগুলো আলোচনা করলে তোমরা দেখতে পাবে যে আসলে ইসলামের ইতিহাসে শুধু নয়, বিশ্ব ইতিহাসে বা মানবতার ইতিহাসে এই সনদ অত্যন্ত গুরুত্ব বহন করে। আমরা এর কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব, মদিনা সনদের কয়েকটা গুরুত্ব নিয়ে আলোচনা করব। এখন একটা হচ্ছে যে প্রথম লিখিত সংবিধান পৃথিবীর ইতিহাসে, এটা হচ্ছে প্রথম লিখিত সংবিধান। এর আগে লিখিতভাবে কোনো সংবিধান প্রণীত হয়নি। একটা রাষ্ট্র ব্যবস্থা কীভাবে পরিচালিত হতে পারে, সেই রাষ্ট্রে বসবাসরত মানুষদের মধ্যে কীভাবে সখ্যতা তৈরি হতে পারে, ঐক্যের বন্ধনে তারা কীভাবে আবদ্ধ থাকতে পারে, এই সব দিক নির্দেশনা কিন্তু এই মদিনা সনদ নামক সংবিধানের মধ্যে প্রণীত হয়েছে, তার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে লিখিত প্রথম সংবিধান। দ্বিতীয় কথা হচ্ছে যে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য প্রতিষ্ঠা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদের মাধ্যমে মদিনায় বসবাসরত মুসলমান, সে আনসার মুসলমান হোক, মুহাজির মুসলমান হোক, এরপরে খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মাবলম্বী, পৌত্তলিক যারা রয়েছে, ধর্মীয় দিক থেকে, সম্প্রদায়গত দিক থেকে, জাতিগত দিক থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদের মাধ্যমে একটা ঐক্য গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব তৈরি হয়েছিল যে না, তারা সবাই মদিনাবাসী মিলে একটা গোষ্ঠী, একটা সাধারণ জাতি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদ প্রবর্তনের মাধ্যমে মদিনায় বসবাসরত সকল জাতি, গোষ্ঠী ও ধর্মের লোকদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদের মাধ্যমে তিনি মদিনায় অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছিলেন। আমরা জানি মদিনার অর্থনৈতিক অবস্থা অস্থিতিশীল ছিল, সেখানকার রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত অস্থির। ইতিপূর্বে বলেছি আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে কী ছিল, যুদ্ধ বিগ্রহ প্রায় লেগে থাকত, তাদের মধ্যে বাদ বিসম্বাদ লেগে থাকত। এছাড়া ধর্মীয় গোষ্ঠীগত মানে সংঘাত তাদের মধ্যে হতো। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদ প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছিলেন। তাহলে নিঃসন্দেহে বিশ্ব ইতিহাসে এটা একটা গুরুত্বের দাবিদার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সনদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা এবং তার প্রজ্ঞার পরিচয় ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এটা ভাবার সুযোগ নাই যে তিনি মক্কাবাসীর অত্যাচারে তিনি চলে গিয়েছেন মক্কা ছেড়ে মদিনায়, তার জন্মভূমি ছেড়ে চলে গিয়েছেন মদিনায়। কিন্তু না, শুধু মদিনায় গিয়ে তিনি ক্ষান্ত হন নাই, সেখানে তিনি একটা ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করতে, ইসলামী প্রজাতন্ত্র গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। মদিনাকে ইসলামী প্রজাতন্ত্র হিসাবে তিনি ঘোষণা করলেন এবং তিনি ওই প্রজাতন্ত্রের প্রধান বলে অধিষ্ঠিত হলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববাসী দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা, তার প্রজ্ঞা, তার মেধা, তার মনন, এর পরিচয় জানতে পেরেছে এই মদিনা সনদ প্রবর্তনের মাধ্যমে। তিনি তাদের আমন্ত্রণে সেখানে গিয়েছেন,
কিন্তু তার দূরদর্শিতার কারণে তিনি একটা বিভক্ত জাতিকে, তিনি যুদ্ধ বিগ্রহ লিপ্ত একটা জাতিকে তিনি ঐক্যের সূত্রে আবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। এর মাধ্যমে তিনি তার দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর তিনি মদিনায় ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেন। মদিনায় যদিও বিভিন্ন ধর্মের এবং বর্ণের লোকজন বসবাস করত, বিভিন্ন গোষ্ঠীর লোকজন বসবাস করত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, এই মদিনা সনদ প্রবর্তনের মাধ্যমে মদিনাকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করলেন। ইসলামী আইন কানুন, ইসলামী নীতিমালা, ইসলামী বিধিবিধানগুলো কী করলেন, তিনি পর্যায়ক্রমে আস্তে আস্তে সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে প্রবর্তন করতে পারলেন, করতে সক্ষম হয়েছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে কয়েকটা গুরুত্ব আলোচনা করেছি মদিনা সনদের, এর মাধ্যমে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে বিশ্ব ইতিহাসে মদিনা সনদের যথেষ্ট গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত মদিনা সনদের ধারা, গুরুত্ব এবং মদিনা সনদ সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়েছি। এখন আমি তোমাদের সামনে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার সম্পর্কে আলোচনা করব। ইসলামী রাষ্ট্রে আসলে সকল ধরনের নাগরিক বসবাস করবে। আমরা নাগরিক পড়াতে গিয়ে ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে ইসলামী রাষ্ট্রে দুই ধরনের নাগরিক, একটা হচ্ছে মুসলিম নাগরিক আর একটা হচ্ছে অমুসলিম বা জিম্মি নাগরিক। তো সেই জিম্মি নাগরিক বা অমুসলিম নাগরিকদের ইসলামী রাষ্ট্রে কী ধরনের অধিকার রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তাদের জীবনে নিরাপত্তা থাকবে। ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলিম নাগরিকদের মুসলমানদের মতোই জীবনের নিরাপত্তা লাভের অধিকার থাকবে। তাদেরকে অনাহূত জেল জুলুমের শিকারে পরিণত করা যাবে না, অনাহূত হত্যা করা যাবে না, নির্যাতন করা যাবে না। ইসলাম যেহেতু মানবতার ধর্ম, ইসলাম যেহেতু শান্তির ধর্ম, এজন্য অমুসলমানদের উপরে কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের জুলুম অবিচার এগুলো করা যাবে না, অন্যায়ভাবে কোনো অমুসলমানকে হত্যা করা যাবে না। যেমন কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, তেমনিভাবে কোনো অমুসলমানকেও ইসলামী রাষ্ট্রে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তাহলে ইসলামী রাষ্ট্রে বসবাসরত প্রতিটি অমুসলমান নাগরিকের জীবনে নিরাপত্তা থাকবে। এরপরে তাদের সম্পদের নিরাপত্তা থাকবে। ইসলামী রাষ্ট্রে বসবাসরত মুসলমান নাগরিকের মতো অমুসলমান নাগরিকদেরও সম্পদের অধিকার থাকবে। তারা যে সম্পদ উপার্জন করবে সেই সম্পদের মালিকানা তাদেরই। এখানে অন্যায়ভাবে রাষ্ট্র তাদের উপর হস্তক্ষেপ করতে পারবে না, তাদের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করতে পারবে না। ব্যক্তিগত পর্যায়ে যেমন একজন মুসলমানের উপর অন্যায়ভাবে তার সম্পদ অধিকার করা যায় না, তেমনিভাবে অমুসলমানের ক্ষেত্রেও, সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক বা ইসলামী রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের ক্ষেত্রে হোক, অন্যায়ভাবে তাদের সম্পদে হস্তক্ষেপ করা যাবে না। এটা তাদের একটা ন্যায়সঙ্গত অধিকার। এরপরে তাদের সম্মানের নিরাপত্তা রয়েছে ইসলামী রাষ্ট্রে। ইসলামী রাষ্ট্রে বসবাসরত সকল নাগরিকের মান সম্ভ্রমের ইজ্জতের কী রয়েছে, অধিকার রয়েছে। অমুসলমানদেরও ঠিক তদ্রূপ তাদের মান এবং সম্মানের কী থাকবে, নিরাপত্তা থাকবে। এই অধিকার রাষ্ট্র কর্তৃক তাদের উপরে প্রদত্ত হবে, অর্থাৎ এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। অন্যায়ভাবে কোনো অমুসলমানকে গালি দেয়া, অন্যায়ভাবে কোনো অমুসলমানকে নির্যাতন করা, কোনো খারাপ নামে ডাকা, কোনো মন্দ নামে বিভূষিত করা, এটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, তোমরা কাউকে কোনো মন্দ নামে আখ্যায়িত করো না, কারণ ঈমান আনার পরে এটা খুবই অন্যায় কাজ, খুবই গর্হিত কাজ। অতএব ইসলামী রাষ্ট্রে বসবাসরত প্রতিটি মুসলমানের যেমন মান সম্ভ্রমের নিরাপত্তা থাকবে, অমুসলমানেরও তেমনিভাবে মান সম্মানের নিরাপত্তা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে কিন্তু বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাজা।
তোমাদের জীবন, তোমাদের সম্পদ, তোমাদের সম্ভ্রম অন্যের কাছে এমনই পবিত্র যেমন আজকের এই দিনটি তোমাদের কাছে পবিত্র। তাহলে বোঝা যাচ্ছে মুসলমানদের যেমন জীবনের নিরাপত্তা থাকবে, সম্পদের নিরাপত্তা থাকবে, সম্ভ্রমের নিরাপত্তা থাকবে, তেমনিভাবে ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলমান নাগরিকদেরও অনুরূপভাবে জীবনের, সম্পদের এবং মান সম্মানের নিরাপত্তা থাকবে, এই অধিকার তাদের থাকবে। এরপরে তারা সাহায্য সহযোগিতা লাভের অধিকার রাখে। ইসলামী রাষ্ট্রে বসবাসরত নাগরিকরা, অমুসলমান নাগরিকরা সাহায্য সহযোগিতা পাওয়ার অধিকার রাখে। মুসলমানরা যেরকম সাহায্য সহযোগিতা পাবে, অমুসলমানরাও ঠিক তদ্রূপ সাহায্য সহযোগিতা পাবে। আমরা খোলাফায় রাশিদিনের যুগে দেখেছি যে অনেক সময় তাদের জন্য জিজিয়া কর মওকুফ করে দেওয়া হয়েছে, মওকুফ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যেমন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে হযরত খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার অমুসলমান নাগরিকদের জন্য তাদের দারিদ্র অবস্থা যখন চলে এসেছিল তখন তাদের জিজিয়া কর মওকুফ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটাকে মেনে নিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে তারা সাহায্য সহযোগিতা পাওয়ার অধিকার রাখে। এরপরে ধর্ম পালনের অধিকার থাকবে। ইসলামী রাষ্ট্রে মুসলমানরা যেরকম ধর্ম পালনের অধিকার রাখে, অমুসলমান যারা বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু ধর্মাবলম্বী হোক বা অন্য কোনো ধর্মীয় গোষ্ঠীর হোক না কেন, তারা তাদের নিজস্ব ধর্ম যথাযথভাবে পালন করার অধিকার রাখে। আল কোরআনে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। কোনো মুসলমানকে যেমন কোনো অমুসলিম রাষ্ট্রে জোরপূর্বক অন্য ধর্মে দীক্ষিত করতে পারবে না, অনুরূপভাবে ইসলামী রাষ্ট্রেও কোনো অমুসলমানকে কিন্তু জোরপূর্বক ইসলামে দীক্ষিত করতে পারবে না। তাহলে এটা রাষ্ট্র কী করবে, সংরক্ষণ করবে তাদের এই ধর্মীয় বিষয়গুলোকে, চর্চা লালন পালনের অধিকারটাকে রাষ্ট্র ব্যবস্থা কী করবে, সংরক্ষণ করবে। এবার সাংস্কৃতিক অধিকার, ইসলামী রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের সাংস্কৃতিক অধিকার থাকবে। তারা তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো যথাযথভাবে পরিচালনা করবে। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে হিরার নাগরিকদের সাথে একটা চুক্তি হয়েছিল, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটা চুক্তি হয়েছিল, সেখানে কিন্তু তাদের ধর্মীয় স্বাধীনতাকে স্বীকার করে নেওয়া হয়েছে, যে তারা সংশোধনী বাজাতে পারবে, তারা তাদের ধর্মীয় বিভিন্ন কৃষ্টি কালচারকে চর্চা করতে পারবে, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এটাকে অনুমোদন দিয়েছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলমান নাগরিকরা তাদের ধর্মীয় বিষয়গুলোকে যথাযথভাবে চর্চা করতে পারবে, এই অধিকার কি তারা, রাষ্ট্র এই অধিকারকে কী করবে, নিশ্চিত করবে। ব্যক্তি স্বাধীনতা লাভের অধিকার থাকবে ইসলামী রাষ্ট্রের সকলের। যেমন মুসলমানরা থাকবে, অমুসলমান নাগরিকদেরও এই ব্যক্তি স্বাধীনতা থাকবে। এরপরে ন্যায় বিচার লাভের অধিকার থাকবে। ইসলামী রাষ্ট্রে বসবাসরত মুসলমানরা যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে, তেমনিভাবে অমুসলমানরাও কিন্তু এই ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায় বিচারের সাথে করবে। তাহলে এই ন্যায় বিচার পাওয়ার অধিকার মুসলমানদের যেমন অধিকার, তেমনিভাবে ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলমান নাগরিকদেরও ঠিক তেমনি অধিকার। তাহলে এই ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলমান নাগরিকদেরও। এরপরে চাকরি লাভের অধিকার। ইসলামী রাষ্ট্রে বসবাসরত নাগরিকরা তাদের যোগ্যতা বলে চাকরি লাভের অধিকার লাভ করবে। মুসলমানদের যেমন অধিকার থাকবে, অমুসলমানদেরও ঠিক তেমনি অধিকার থাকবে। তবে কিছু পদ রয়েছে সেই সকল পদে তারা চাকরি পাবে না, যেমন ধরো ইমাম পদে চাকরি, মুয়াজ্জিন পদে চাকরি, যেহেতু এটা ইসলামের সাথে সম্পৃক্ত, মানে সম্পর্কিত সরাসরি একটা বিষয়, সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতে নেতৃত্ব দিবেন ইমাম সাহেব, তিনি অবশ্যই মুসলমান হবেন। এখানে কোনো অমুসলিম কি তিনি যত সূরা কেরাত পারুক না কেন, অমুসলমান হওয়ার কারণে কিন্তু তিনি এই পদে অধিষ্ঠিত হতে পারবেন না। তাহলে ইসলামী রাষ্ট্রে বসবাসরত নাগরিকরা, মুসলমানরা যেমন চাকরি পাওয়ার অধিকার লাভ করবে, তেমনিভাবে অমুসলমানদেরও এই অধিকার রয়েছে। এরপরে খারাজের ব্যাপারে কোমল ব্যবহার লাভের অধিকার। আমরা জানি যে মুসলমানদের জমিতে উৎপাদিত
ফসল থেকে কি দেয়া হয়, উসর দেয়া হয়, উসর। আর অমুসলমানদের জমিতে উৎপাদিত ফসল থেকে খারাজ দেয়া হয়। এই দুইটা বিধান ইসলামে রয়েছে। তবে ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলমান নাগরিকদের এক্ষেত্রে ভালো একটা দিক হচ্ছে যে মুসলমানদের সাথে উসর আদায়ের ক্ষেত্রে যতটা কড়াকড়ি করা হবে, অমুসলমানদের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলমানদের থেকে সেই খারাজ আদায়ের জন্য কিন্তু কোমল ব্যবহার তারা পাবে। কখনো কখনো তাদের খারাজ মওকুফ করে দেওয়া হবে, যেটা উসর আদায়ের ক্ষেত্রে মুসলমানদের থেকে মওকুফ করা হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে বাক স্বাধীনতার অধিকার। ইসলামী রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের বাক স্বাধীনতা থাকবে। মুসলমান নাগরিকদের যেমন থাকবে, অমুসলমান নাগরিকরাও তাদের বাক স্বাধীনতা লাভের অধিকার পাবে। অর্থাৎ তারা ন্যায়সঙ্গত কথাবার্তা বলা, কোনো অন্যায়ের প্রতিবাদ করা, কোনো ন্যায় কথা বলা, এগুলো তাদের অধিকার থাকবে। এক্ষেত্রে রাষ্ট্র হোক বা ব্যক্তি পর্যায়ে হোক, কেউ কারো কি তোমার প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে পারবে না। এরপরে ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলমান নাগরিকদের পেশা নির্বাচনের অধিকার থাকবে। পেশা নির্বাচন আমরা জানি একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজনের ইচ্ছা আছে ডাক্তারি পড়ার, সে যদি তার মেধা নিয়ে সেই পর্যায়ে পৌঁছতে পারে একজন অমুসলিম শিক্ষার্থী, তাহলে কিন্তু তাকে সেই ডাক্তারি পড়ার ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না। অনুরূপভাবে পরবর্তীতে ডাক্তারি পাশ করার পরে সে যখন পেশা হিসাবে ডাক্তারিকে নিতে যাবে, তখন তাকে বাধা দেওয়া যাবে না। অনুরূপভাবে একজন ব্যক্তি, অমুসলিম ব্যক্তি, ব্যবসা করাকে পছন্দ করে, তাকে তার ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা দেওয়া যাবে না। অনুরূপভাবে তার যোগ্যতা বলে সে কোনো একটা চাকরি করার জন্য ইচ্ছা ব্যক্ত করলো, সেই পদের জন্য সে উপযুক্ত বলে বিবেচিত হলো, কিন্তু তাকে তার এই পেশা নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা আরোপ করা যাবে না, যদি সে এই পদের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও আরও বেশ কতগুলো অধিকার রয়েছে ইসলামী রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের। যেমন দেওয়ানি আইন লাভের ক্ষেত্রে, ফৌজদারি আইন লাভের ক্ষেত্রে তাদের অধিকার রয়েছে। তো তোমরা এই সব বিষয়গুলো খুব ভালোভাবে বাসায় পড়বে। আজকে আমরা আলোচনা করেছি মদিনা সনদ সম্পর্কে। প্রথমে এই মদিনা সনদ এর সম্পর্কে একটা ধারণা দিয়েছি। মদিনা সনদের পরে তোমার মদিনা সনদের ধারা, বেশ গুরুত্বপূর্ণ কিছু ধারা নিয়ে আলোচনা করেছি। এরপরে তোমার মদিনা সনদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি, এবং সর্বশেষে ইসলামী রাষ্ট্রে বসবাসরত মুসলিম নাগরিকদের অধিকার সম্পর্কে আলোচনা করেছি। তোমরা এই বিষয়গুলো বাসায় ভালোভাবে অধ্যয়ন করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।